ভিউয়ার্স, আমি হাবিব আছি আপনাদের সাথে। এখন আপনাদেরকে যে টিউটোরিয়ালটা দেখাবো সেটা হচ্ছে, অনেকেই অ্যান্ড্রয়েডের সাইন্টিফিক ক্যালকুলেটার ইউজ করতে পারেন না, তো সাইন্টিফিক ক্যালকুলেটার ইউজ করবেন কিভাবে, বা অ্যান্ড্রয়েডকে একটা সাইন্টিফিক ক্যালকুলেটার হিসেবে তৈরি করবেন কিভাবে, আমি সেটাই দেখাবো। প্লে স্টোরে যাবেন আগে আগে একটা ভালো একটা সাইন্টিফিক ক্যালকুলেটার আমি ইয়ে করে দিই, আপনাদের ডাউনলোড করি। তো হিপার সাইন্টিফিক ক্যালকুলেটার, এটা এটা ভালো একটা আছে। পেন্সিল, পেন্সিলটাও ভালো। এগুলো প্রায় সবগুলোই সমান। একটু দেখি, হ্যাঁ এটাতে এটাতে আছে মোটামুটি কিছু অপশন। আচ্ছা আরো কিছু দেখি, সাইন্টিফিক ক্যালকুলেটার সবগুলো অপশন নাই তাও। আচ্ছা আমি আর আর কিছু দেখি, তেমন একটা কাজের না, কাজের এগুলো কাজের। আচ্ছা এটা পেন্সিলটা আমরা ইউজ করব, পেন্সিলটা অনেকটা ভালো একটা ক্যালকুলেটার, পেন্সিল ক্যালকুলেটারটা। তো এটা ইউজ, এটা আপনারা ইউজ করতে পারেন। এটার রেটিংটাও ভালো আছে, 4.15 মিলিয়ন ডাউনলোডও হয়েছে। তো ইনস্টল করি আমি প্রথমে, অ্যাকসেপ্ট। তো ইনস্টল হচ্ছে দেখছি, আরো অনেকগুলো প্রোডাক্ট আছে, পেন্সিল প্লাস। এটা অবশ্যই টাকা দিয়ে কিনতে হবে, প্রয়োজন টাকা দিয়ে কেনার কোনো প্রয়োজন নাই। এটাতে আরো কিছু আপডেট জিনিস আছে, অন্য টেকনিক আছে, টাকা দিয়ে কেনা ছাড়াও আপনারা ব্যবহার করতে পারবেন। অন্য অন্য টেকনিক আছে, খাটাড়ি থেকে নিয়ে থার্ড পার্টি স্টোর থেকে আপনারা নিতে পারেন, কিন্তু প্লে স্টোর থেকে হলে আপনারা টাকা দিয়ে কিনতে হবে। তো আচ্ছা আমাদের ক্যালকুলেটারটা ডাউনলোড হয়ে গেছে, আমরা ক্যালকুলেটারটা ওপেন করব। হ্যাঁ আমাদের ক্যালকুলেটারটা ওপেন হয়েছে। তো আপনি কি করবেন আপনাকে আগে বুঝতে হবে আর কি, আপনি কি করতে চান। আপনি নর্মাল যোগ বিয়োগ গুণ ভাগ আপনি যে কোনো কিছু দিয়ে করতে পারেন। আমি আসলে অ্যাকচুয়ালি যোগ বিয়োগ গুণ ভাগ দেখাবো না, আপনি চাইলে এখানে সাইন কস টেন, অর্থাৎ আপনি সাইন্টিফিক ক্যালকুলেটার যে সকল কাজে ইউজ করবেন, যেমন আপনি ইউজ করতে পারেন ত্রিকোণমিতির হিসেব গুলো করার জন্য, যেমন সাইন 30 ডিগ্রির মান আপনি বের করতে চান। আপনি সাইন 30 ডিগ্রির মান 0.5, অর্থাৎ 1/2 বের হয়ে গেছে। আপনি এই ধরনের কাজগুলো আপনি করতে পারেন। আপনি চাইলে ধরেন এক্স স্কোয়ার আপনি নির্ণয় করবেন, অর্থাৎ 2 স্কোয়ার 4। এখন আপনি চাইছেন 5 টু দি পাওয়ার 9 ইউজ করবেন, 9, ইয়েস এত চলে আসছে। আপনি পাই, এখানে পাইয়ের মান অনেক সময় যেমন 2 পাই আর, আর হচ্ছে ধরেন যে কোনো একটা মানে রেডিয়াস আর কি, আমি আর সমান 8 দিলাম, 2 পাইয়ের মান চলে আসলো। পাইয়ের মান আপনি এখান থেকে সরাসরি বের করতে পারেন 3.14592, আমরা সাধারণত 3.1416। আপনি বাইনারি, হেক্সা, ডেসিমাল, অক্টেল, মানে এই কাজগুলো আপনি এখানে করতে পারবেন। তো এগুলো কিভাবে করতে হয়, যেমন আপনি এখানে, সরি এখানে আপনি অল্টার ছাপবেন, এবং এখানে যে অক্টাল, অক্টাল থেকে মানে এগুলো চলে আসবে আর কি। কারণ আমি আপাতত ডেসিমাল, ডেসিমাল থেকে ডেসিমাল 10 কে আমি বাইনারিতে প্রকাশ করব। আমি জাস্ট এখানে সমান চিহ্ন টিপ দিয়ে, সরি এটা অক্টালে তৈরি করছি, আমি বাইনারিতে নেবো, ঠিক আছে। ডেসিমাল 10 এখানে 16 বিটের একটা বাইনারি সংখ্যা, এটা নিচেরটা হচ্ছে 16 বিটের, উপরেরটা হচ্ছে 8 বিটের একটা বাইনারি সংখ্যা আসছে। তো আপনি চাইলে 8 বিটের
এটা 12 8 বিটের না, এটা এটা অন্যটা 8 বিটের না 10। এখানে আপনি এটা নেন, আপনি এখানে এসে তারা 8 বিট 8 বিটের দিয়েছে, আপনি 8 বিটের প্রয়োজন নাই, আপনি 1010টা নেবেন। 8 বিটের অন্য কারণে দিছে তারা 8 বিট, এটা 16 বিটের বাইনারি ডিজিট দিছে। আপনি 7-এর একটা বাইনারি ডিজিট আপনি ইয়ে করবেন, বাইর করবেন, সমান চিহ্ন দিবেন, অল্টা চেপে বাইনারিতে ক্লিক করবেন, 111। এটা আপনি আপাতত নর্মালি আপনি জিরোগুলো আপনি বাদ দিয়ে দিবেন। আপনি যদি অন্য কোনো কাজের জন্য প্রয়োজন হয় তখন আপনি এই ডিজিটগুলো বাড়াবেন, জিরোগুলো বাড়াবেন। এখন বিট 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 এবং বাইট সম্পর্কে আপনার জাস্ট একটু হালকা ধারণা নেবেন, বিট কি আর বাইট কি। তো বিট আর বাইট আমি আপনাদেরকে আসলে শেখানোর কোনো ইয়ে নাই আর কি, শেখাতে যাচ্ছি না, আমি জাস্ট দেখাচ্ছি কিভাবে মানে সংখ্যাগুলো আপনি কনভার্ট করবেন। আপনি এটা হচ্ছে আপনার বাইনারি সংখ্যা, এখন এটাকে আপনি চাইলে অক্টালে নিতে পারেন, অক্টাল, এটা হচ্ছে অক্টাল নাম্বার 157। এখন আপনি এটাকে হেক্সা ডেসিমালও নিতে পারেন, হেক্সা, এটাতে 065। এখন এটা আপনি চাইলে হাতে কলমে পরে দেখতেও পারেন যে আসলে ঠিক আছে কিনা, অ্যাকচুয়ালি আসলে এগুলো সবই ঠিক আছে। আপনি এই কাজগুলোতে বিশেষ করে কম্পিউটার সায়েন্সের যে কাজগুলো আছে আর কি, ওইগুলাতে আপনার এই জিনিসগুলো অতি প্রয়োজন হয়, যেমন বাইনারি বাইনারি হেক্সা ডেসিমাল অক্টাল এই কাজগুলো লাগে। আর কম্পিউটার ফান্ডামেন্টাল বা যারা মাইক্রো প্রসেসর পড়তেছেন তাদের তো অবশ্যই লাগবে, বা নেটওয়ার্কিং নিয়ে যারা পড়ছেন তাদেরও এই জিনিসগুলো লাগবে। তো আপনারা এই সাইন্টিফিক ক্যালকুলেটারটা আপনারা ইউজ করতে পারেন। এখানে আবার এনপিআর এনসিআর এগুলোও আছে, যে এনপিআর আপনি 2 এনপিআর 3 দিলেন, সরি এখানে 2 অল্টা এনপিআর পি 3 দিলেন 0, কিন্তু 3 অল্টা এনপিআর 2 দিলেন, তাতে আপনার 6 বের হয়ে গেল, মানে সবসময় এই স্টাইলে আর কি। আপনি এনসিআর বের করতে পারেন, আট এনসিসি কম্বিনেশন, সরি পার্সেন্টেজ, এটা এনসিআর 3 দিলেন, 56 বের হয়ে গেল। এখানে আপনার আরো মেনু আছে, আপনি মেনুগুলো চেঞ্জ করতে পারেন, অল্টা মেনুতে ক্লিক করুন, আপনি আপনার কি দরকার হয় আপনি এখান থেকে মেনুগুলো চেঞ্জ করতে পারবেন আর কি। এখানে সেটিংগুলো চেঞ্জ করতে পারবেন, ইউজার ম্যানুয়াল আছে, আপনি এটা কিভাবে চালাতে হয় এগুলো আপনি দেখলেই বুঝবেন। তারপর এখানে ট্যাব আছে, বেস আছে, ডিলে শিফট আছে, যে এখানে ট্যাব এই নাম্বার মানে এগুলো হচ্ছে ডেসিমাল নাম্বার। যাই হোক, তো আপনি চাইলে ফ্যাক্টোরিয়াল ইউজ করতে পারেন, যেমন ফ্যাক্টোরিয়াল 9-এর ফ্যাক্টোরিয়াল অনেক বড় হবে, এই যে 9-এর ফ্যাক্টোরিয়াল কোথায় আছে, যাই হোক এটা 9-এর ফ্যাক্টোরিয়াল কোনো প্রয়োজন না। আপনি 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 5-এর ফ্যাক্টোরিয়াল ইউজ করি, আমরা 5-এর ফ্যাক্টোরিয়াল আমরা ইউজ করলাম 120, 4-এর ফ্যাক্টোরিয়াল আমরা দেখালাম 24, ঠিক আছে। এইভাবে আপনি লগের লগও বাইর করতে পারবেন, লগ 10-এর মান হচ্ছে 1, লন বের করতে পারবেন কীভাবে কাজ করে, রুট রুট বের করতে পারেন, রুট 4 ইকুয়াল টু, এবং কিউবিক বের করতে পারবেন, শিফট কিউবিক 9, এটা হবে 3 কিউবিক, সরি এটা একটু ভুল হয়েছে, অলটা রুট কিউবিক কিউবিক 9, ও আমার আমার নিজের কোন জায়গাতে যেন ভুল হচ্ছে, সরি আমার নিজেরও ভুল হচ্ছে, এটা না অ্যাকচুয়ালি সে মানটা রেজাল্টটা ঠিক আসছে, আমি 9 দেওয়াতে একটু সমস্যা হচ্ছে, 2 হবে 8 হবে, 27-এর কিউবিক হচ্ছে 3, আমি একটু ভুল করছিলাম, 27 ওকে 3। এইভাবে আপনি যে কোনো কিছু করতে পারেন, আছে পার্সেন্টেজ আছে, এইগুলো আপনি নিজে দেখলে একটু ঘাটাঘাটি করলে, 2-3 দিন ঘাটাঘাটি করলে অটোমেটিক বুঝে যাবেন আর কি। তো ভিউয়ার্স এই পেন্সিল ক্যালকুলেটারটা অনেক ভালো, আপনারা এই পেন্সিল ক্যালকুলেটারটা ইউজ করতে পারেন, আরও অনেকগুলো ক্যালকুলেটার আছে, ওইগুলো সম্পর্কে পরে ইনশাল্লাহ ধারণা দেব। তো আজকে এই পর্যন্ত, আরও ভালো টিউটোরিয়ালের জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, ইনশাল্লাহ ভালো কিছু পাবেন।
তো এখানে শেষ করছি আমি হাবিবুর রহমান। আপনাদের সবার জন্য আমার আন্তরিক অভিনন্দন রইল, আর আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।